শনিবার কলকাতায় একটি ডিজিটাল সংবাদ মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের পুরস্কৃত করেন। ওই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরীকে সম্মানিত করা হয়। বাংলার সন্তান এই কারণে বলতে পারি, এই কোভিড প্যান্ডেমিক কিছুটাকে যখনই চলবে, কিছুটা আমাদের এখানে 50টা বাচ্চা আছে, খাবারের অভাব হচ্ছে, কিছুটার সঙ্গে সঙ্গে এখনও মানে খাওয়াতে হবে, তাকে শিক্ষিত করতে হবে, তার অপুষ্টির যে দেহটা এতদিন ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে সেটাকে পুষ্টিকর বানাতে হবে, তাকে স্বাস্থ্যকর বানাতে হবে, তারপরে তাকে শিক্ষা দিতে হবে, তারপরে তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি প্রচারে যাচ্ছিলাম এক জায়গাতে, তারা একজন তারা এসসি পরিবারের সদস্য, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পান, শাশুড়ি আর বাবা মিলে দোকানটা চালান ছোটো খাবার মতো এক্সপ্রেস। আপনি দীঘা যেতে গেলে আমি ওই দোকানটা আমার পড়েছিলাম, আমার মনে আছে, পূর্ব মেদিনীপুরের প্রোগ্রামে যাচ্ছিলাম, সেইখানে আমি প্রথম জানতে পেরেছিলাম এটা ইউজ কোথায় হচ্ছে, জানেন? উনি বললেন যে আমার মেয়ে মানে ওই যে মহিলা চালাচ্ছেন, তাদের মতো লোকরা আছে, মতো বিস্তার মতো লোকরা আছে, আরও যদি চেষ্টা করবো আরও যেন এরকম প্রোগ্রাম করতে পারি। ইন্ডিয়া টুডে যে প্রোগ্রামটা দিল্লির বুকে, কলকাতার বুকে বা ব্যাঙ্গালোর মুম্বাইয়ের বুকে করে, আমরা বাংলার বুকে প্রথম করার চেষ্টা করলাম। এদিন সম্মানিত হওয়ার পর বিশ্বেশ্বর চৌধুরী জানান, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত, আগামী দিনে এই সংস্থার তিনি শ্রীবৃদ্ধি কামনা করেন। একটা প্রোগ্রাম, এটাকে ডিজিটাল সংস্থা, খুবই খুশি আজকে এখানে আমাকে সম্বোধিত করা হলো। সবথেকে বড়ো ব্যাপার, এটা একটা বাংলার নিউজ ডিজিটাল সংস্থা, যেটা গোটা ভারতবর্ষ ছাড়া পৃথিবীর প্রচুর মানুষ এর সদস্য আর এর সমর্থক। অনেক 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 সেলিব্রিটি এসছেন আমার সঙ্গে, আমাদের বান্ধবের এখানকার কামাহারেটি এমএলএ প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার পদমুক্ত ছিলেন, আমাদের তৃণমূল মুখপাত্র দেবাংশু ছিলেন, এছাড়া বিজেপির অনেক সদস্য ছিলেন, আর বাকি অনেক সেলিব্রিটি এসছেন, আমার আর ক্লাসে রিটায়ার ছিলেন ঋতুব্রতবাবু, তো খুবই ভালো লাগছে সব। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।